সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি জিহাদুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 14 মামলার আসামিকে আবারও 100 গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করেছে রাজশাহীর ডিবি পুলিশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল 10:30টায় বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সিনিয়র সহসভাপতি সমাজসেবী শাহিন আক্তার রেনী সহ নেতৃবৃন্দ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি মোহাম্মদ রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদ আক্তার নাহান সহ নেতৃবৃন্দ। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকালে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। পরে সিএনবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। পরে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। দুপুরে মানববোজ বিতরণ ও মাইক যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়া হতে সকাল 10:00 একজন মাদক ব্যবসায়ীকে 100 গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। সে রাজশাহী জেলার দুর্গাপুর থানার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, সকাল 9:00 রাজশাহী জেলার দুর্গাপুরের পল্লী বিদ্যুৎ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন বহরামপুর মধ্যপাড়ার মোহাম্মদ শহীদুল ইসলাম তার বসত বাড়ির উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হিরোইন সহ আটক করেন রাজশাহী জেলা ডিবি পুলিশ। অভিযুক্ত মোহাম্মদ শহীদুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় 14টি মামলা রয়েছে। জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ও পুলিশ প্রশাসন। পরে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও শহরের কানাইখালি এলাকায় স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন তেলাওয়াত ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।